জেল থেকে বের হওয়ার পর কিন্তু আপনার গ্রাহকরা কিন্তু সেই আশার আলোটুকুই দেখছে যে আপনি টাকাটা টাকাগুলো ফেরত দিয়ে দেবেন। তার মানে আপনার কথায় আমরা বুঝতে পেরেছি যে গ্রাহকরা টাকাগুলো ফেরত পাবে। জি অবশ্যই। সেটা কত সময়ের মধ্যে পেতে পারে? এই এইটা এই মুহূর্তে সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবার কমন কোশ্চেন যে আমার টাকা, গ্রাহক বলবে যে আমার টাকা কবে পাবে, মার্চেন্ট বলবে আমার টাকা কবে পাবে। দেখুন, এটা আমি একটু প্রেস ব্রিফিং করেই সবাইকে বলতে চাচ্ছিলাম। যাই হোক, আপনি যে কোনো একটা থ্রুতে আজকে ভোরের কাগজ আমার খুব প্রিয় একটা অর্গানাইজেশন, তো সেই হিসাবে আমি উত্তরটা দেই। দেখুন, এই গ্রাহকের টাকা ফেরত পাওয়ার ওয়েগুলো কী কী? ওয়েগুলো হচ্ছে কি, ইভ্যালি একটা প্রফিট করতে পারে, সেই প্রফিটের অংশ ইভ্যালি গ্রাহকদের দিতে পারে। এখন এইটা একটা প্রসেস। দুই নম্বর প্রসেস হচ্ছে কি, যখন একটা প্রতিষ্ঠান প্রফিটেবল হয় তখন খুব ন্যাচারালি এই প্রতিষ্ঠানে বিনিয়োগকারীর একটা আকর্ষণ ন্যাচারালি আসার কথা। কারণ বাংলাদেশে ইভ্যালি প্রফিটেবল এবং একটা বড়, নট সাইজেবল, সাইজেবল এবং প্রফিটেবল দুইটা টার্মেই কিন্তু ইভ্যালি লুক্রেটিভ ফর দ্য ইনভেস্টর্স। এখন যদি এরকম হয় যে ইভ্যালি যদি সাইজেবল প্রফিটেবল অর্গানাইজেশন হয়, তো ডেফিনেটলি আমরা ইনভেস্টরকে কল করব। আবার ইনভেস্টর, যেটা আমি বিগত সময়ে কল করছিলাম, অনেকের সাথে কথা হচ্ছিল, তাদেরকে কল করব। এখন ধরেন, যে কোনো একজন ইনভেস্টর যদি ইন্টারেস্টেড হয়, দেখুন ইভ্যালির মতো প্রতিষ্ঠান বা একটা দেশের ই কমার্সের, যখন বাংলাদেশে 18 কোটি মানুষের যে ই কমার্স, এই এই দেশের কনজিউমার সাইজ অনুযায়ী যদি আমি বলি, এই যে ই কমার্স সাইজটা, এই ধরনের একটা ই কমার্স, সেটা যদি আমি ইন্ডিয়ার অথবা ইন্ডিয়ার ইকোনমির সাথে কম্পেয়ার করি, ধরেন ইন্ডিয়াতে ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, তো ওই ফ্লিপকার্টের ভ্যালুয়েশন বলি, বিনিয়োগ বলি, সেটার যদি 20 ভাগের 1 ভাগ দিয়েও আমাদের এখানে কেউ আসে, 20 ভাগের 1 ভাগ অথবা 30 ভাগের 1 ভাগ, আপনি পরে চেক করে নিন যে ফ্লিপকার্টে ইনভেস্টমেন্ট কত বা ফ্লিপকার্টের ভ্যালুয়েশন কত, 30 ভাগের 1 ভাগ দিয়ে ইনভেস্টমেন্ট আসলেও এই আমাদের ইভ্যালির দেনা একদিনে 2 ঘন্টায় সমস্ত দেনা শোধ করে আবার এডিশনাল কিছু ফান্ডও থাকবে। এখন বিষয়টা হচ্ছে কি, এই সমস্ত, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে কি, যে ঠিক আছে, আমি ইনভেস্টরও পেলাম না, প্রফিটেবিলিটিতেও টাইম লাগতেছে, তখন আমরা কিন্তু গ্রাহক মার্চেন্ট যারা আছে তাদের সাথে এই লায়াবিলিটি নিয়ে কীভাবে ধরেন শোধ করব, সেটা একটা শিডিউল করে দিতে পারি। ধরেন যে কেউ যার 100 টাকা আছে, তারে যদি আমি এখন 5 টাকাও দিই, তো 5 টাকা দিলে কিন্তু সে তার লাইফটাও কমফোর্টেবল হলো এবং সে আমাকে একটা টাইম ফ্রেমও দিল, কিছুটা পেলো। হ্যাঁ, কিছুটা পেলো। তো এই সমস্ত প্রক্রিয়া আমরা আমাদের নেক্সট ফেজেই আমরা জানিয়ে দেব যে কিভাবে আমরা এটা করব। কিন্তু একটা জিনিস সত্যি যে ইভ্যালিকে রান করতে হবে এবং ইভ্যালি রান করে এটাকে প্রফিটেবলও হতে হবে, সাইজেবল প্রফিটেবল হতে হবে। এই এবং এখন আপনাকে দেখতে হবে যে এই প্রফিটেবিলিটির চান্স ইভ্যালির আছে কি নাই, সেটা দেখেন। ইভ্যালিতে যদি কোনো মার্চেন্ট না আসতো তাহলে কোনো কনজিউমারও আসতো না, রাইট? কিন্তু ইতিমধ্যেই গত 1 বছরে বহু সেলার চলে আসছে এবং আমি 18 তারিখ থেকে আসার পর আজকে 29 তারিখের যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে কিন্তু বলা চায় অতীতের যত বড় বড় সেলার ছিলেন, সমস্ত সেলার তাদের সেই একই স্টাইলে, একই অ্যাপ্রোচে বাল্ক কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে কিন্তু ইভ্যালির ক্যাম্পেইনে আসতেছে। সো আমি মনে করি, যেহেতু সেলার একটা পক্ষ অলরেডি চলে আসছে, আমি কাস্টমার পক্ষও চলে আসবে, তো দুইটা পক্ষের যদি ব্রিজিং হয়ে যায়, সেখানে তো কোনো রকেট সায়েন্স নেই। ওইখানে মাঝখান থেকে আমি একটা মার্জিন পাবো, এটা খুব ন্যাচারাল, এবং আমি প্রফিটেবল হবো, এটাই ন্যাচারাল। এই দুইটা পক্ষের টানা কিন্তু ইজি না। আপনি একটা ই কমার্স খুলে দেখেন, আপনার কাছে কোনো হয় মার্চেন্ট আসবে না, মার্চেন্ট আসলে কাস্টমার আসবে না, দুইটা পক্ষকে টানা, এই যে স্বতঃস্ফূর্ত আশা, এই আশাটা কিন্তু ইজি ছিল না। ইভ্যালিতে কেন আসতেছে, কারণ ইভ্যালি মানুষকে একসময় দিয়েছে এবং সেজন্যই মানুষ বা কনজিউমারকে দিয়েছে এবং সেজন্যই কনজিউমার কিন্তু একটা ফেথ রেখেছে যে না, ইভ্যালি তো কোয়ালিটি প্রোডাক্ট দেয়, বেস্ট প্রাইসে দেয়। এই জিনিসটা আমি মনে করি আমরা ক্যাপিটালাইজ করলেই আমরা প্রফিটেবল হব এবং ওভার দ্য টাইমের দেনাটা দিব। এবং আমি আবার বললাম, আপনার প্রশ্ন ছিল যে কতদিনে শোধ হবে, জি সেটা এমনও হতে পারে যে আমি যদি খুব শর্টলি প্রফিটেবল হয়ে একজন বড় ইনভেস্টর নিতে পারি, তাহলে সেটা ইনভেস্টর পাওয়ার 7 দিনের মধ্যেই শোধ করা সম্ভব, অথবা আমাদের প্রফিটেবিলিটি দিয়ে ধীরে ধীরে শোধ করা পসিবল।